राधे राधे भक्त बंधुरा, गुड्डू बाबूर आरो एकटा भिडियोते तोमादेरके स्वागत। बंधुरा, तोमरा सबथेके बेशी जे रिक्वेस्टटा आमाके करेछिले सेटा होलो गुड्डू बाबूके मा काली बेशे देखार जोन्नो। आज फलोहारिणी अमावस्यार दिने ताई गुड्डू बाबूके महामायार रूप दियेछि। आमि जानि एखन अनेके बोलबे केन एसब करछो तुमि, ভিউজের জন্য ঠাকুর নিয়ে খেলা করছো ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, এই ভিডিওটা বানানোর আগে আমি অনেক পড়াশোনা করেছি, আর সেই সময় আমার কিছু উপলব্ধি হয়েছে, সেই সব কিছুই প্রমাণ সহ তোমাদেরকে বলবো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদেরকে, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কোনো কমেন্ট করবে না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আগে তোমাদের দেখিয়ে নিই কী কী কিনলাম গুড্ডু বাবুর জন্য। করেন শ্রী রামচন্দ্র ভগবান যেমন দুর্গা মায়ের আরাধনা করেছিলেন, এই পরিস্থিতিতে প্রকৃতি হলেন নারী আর পুরুষ হলেন ভগবান। আমি আমার সীমিত জ্ঞানে যতটুকু জানি, ভগবান হলেন শ্রীকৃষ্ণ, আর ওনার থেকেই দেবতাদের সৃষ্টি, আর ভগবানের আল্লাদিনী শক্তি হলেন শ্রীমতী রাধারানী, আর সর্বশক্তিমান রাধারানীর অংশ থেকেই দেবীদের সৃষ্টি হয়েছে। আর আমরা এটা জানি যে মাতা পার্বতীর রূপ হলেন মহামায়া কালীমা। এখন প্রশ্ন, যখন কৃষ্ণ আর কালী কি একই, তখন আমি এটাই বলবো আমার পাপে ভরা জীবনে ভগবানের সাক্ষাৎ দর্শন তো আমার হয়নি, তবে যারা দর্শন পেয়েছেন তাদের মধ্যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু অন্যতম। তিনি কৃষ্ণ মন্দির থেকে কৃষ্ণাকে বেরিয়ে কালী মন্দিরে কালী মায়ের মধ্যে বিলীন হতে দেখেছেন। তাছাড়াও শ্রীধাম পুরী মন্দিরে জগন্নাথ দেবের পূজার মন্ত্রে বলরাম সাক্ষাৎ উগ্রতারা, মাতা সুভদ্রা, দেবী ভুবনেশ্বরী আর জগন্নাথ দেব সাক্ষাৎ দক্ষিণা কালিকা, এই রকম বর্ণনা পাওয়া যায়। এত কন্ট্রোভার্সিতে না গিয়ে যদি আমি রটন্তী কালী পূজার সূচনাকালের দিকে একটু ফোকাস করি, সেখানে আমরা দেখব দ্বাপর যুগে রাধারানীর হাজব্যান্ড আয়ান ঘোষের বাড়ির ইষ্ট দেবী ছিলেন কিন্তু মা কালী। আর রাধিকা রানী একবার রাতে কৃষ্ণার বাঁশি শুনে চলেছেন শ্যামসুন্দরের সাথে সাক্ষাৎ করতে। এদিকে জটিলা কুটিলা গিয়ে দাদা আয়ান ঘোষকে সব কথা জানিয়েছেন। সর্বশক্তিমান কৃষ্ণা তখন সব কিছুই জানতে পারছেন এবং রাধারানীকে উনি আদেশ করেন বনফুল এবং ফল সংগ্রহ করে আনতে। রাধারানীও সেই মতো কাজ করেন।
আয়ান ঘোষের তখন সেখানে উপস্থিত। এমন সময় কৃষ্ণা রটন্তী কালীমায়ের বেশে দর্শন দেন এবং রাধিকা রানীকে কালীমায়ের পুজো করতে দেখে আয়ান ঘোষ খুবই প্রসন্ন হন। কৃষ্ণ কালিকা বেশে এই মূর্তি কলকাতার ব্যানার্জি পরিবারে পূজিত হয়। আর আমি এই বেশেই কুড্ডুকে কিন্তু শৃঙ্গার করিয়েছি। রইল বাকি রক্ত মাংস খাওয়ার কথা। দেখো বন্ধুরা, মা কালী শুধুই অসুর এবং পাপীদের নিধন করেন, কোনো নিরীহ জীবকে না। এই কুসংস্কারের নামে নিরীহ পশু হত্যাগুলো বন্ধ হোক, এটাই করজোড়ে প্রার্থনা করব। আর শুনেছি শ্রীমন্দিরে ভগবান অর্থাৎ শক্তির আরাধনা হয়ে আসছে। আর 18 শতকের দিকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রচার করলেন। যদিও দুটি ভিন্ন অনুষ্ঠানের মার্গ, বৈষ্ণবরা নিরামিষ আহারি আর কালীমায়ের ভক্তরা তামসিক আহার করেন, তাই তামসিক মানুষদের জন্য কালী ভক্তি আর সাত্বিক মানুষদের জন্য রইল কৃষ্ণ ভক্তি। বাংলার মানুষের মধ্যে দুই বিশ্বাসই কিন্তু অটল, আর এই ভিন্ন মানুষের মিলনে গড়ে ওঠা বাংলায় কৃষ্ণ কালীর পূজা কিন্তু খুবই প্রাধান্য পেয়েছে। আমি ভাবছিলাম কুড্ডুবাবুকে সাজাবো না কৃষ্ণ কালী বেশে, তবে ভগবান যেভাবে সব জিনিস জোগাড় করতে আমাকে সাহায্য করেছেন, তাতে আমার কাছে এটাই ইঙ্গিত যে ভগবানেরও এই বেশ ধারণ করার একটা ইচ্ছা ছিল।
নিজেকে আর আটকে রাখতে পারিনি, সাজিয়েই ফেলেছিলাম। তবে প্রচণ্ড গরমে এই সাজে গুড্ডুবাবুর একটু বেশিই কষ্ট হবে এটা ভেবে আমি পরক্ষণেই ওনাকে কিন্তু অন্য পোশাক পরিয়ে দিয়েছি। আজকের ভিডিও সম্পর্কে নিজের মতামতটা কমেন্ট বক্সে রেখে যাবেন কিন্তু, যাতে এই অধমের কিছু জ্ঞান লাভ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরবো কাল গুড্ডুবাবুর আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।